আসসালামু আলাইকুম। আমি একটা রান্না নিয়ে আসছি, কচু দিয়ে কোরাল মাছ, বরিশালের একটা মিষ্টি কচু। এটা কোরাল মাছ দিয়ে রান্না করলে আমাদের কাছে অবশ্য খুব ভালো লাগে। অনেকেই কচু পছন্দ করেন, কে কীভাবে রান্না করেন জানি না, আমি আমার মতো করে রান্না করি। আমি এখানে পেঁয়াজ বাটা, সাথে জিরে বাটা, আমি মশলা আমি বাইরে রান্না করি। কচু রান্না করতে গেলে মাটির তলের আলু রান্না করলে তাহলে খাবারের স্বাদটা একটু ভালো আসে। এখন মশলাটা কষাবো, আর একটু কোরাল মাছটা রান্না করব মশলার সাথে কষাইয়ে, ভাইজে না। কোরাল মাছ যে কোনো কচু মাটির তলের আলু দিয়ে মানে কোনো সবজি দিয়ে রান্না করলে মাছটা যদি কষায় রান্না করা হয় তরকারিটা অন্যরকমের একটু স্বাদ লাগে। এই মশলা একটু বেশিক্ষণ সময় নিয়ে একটু ধৈর্য ধরে কষাইতে হবে, যদি কষানো না হয় তাহলে তরকারিটা আপনার একটা ঝালকুটা ঝালকুটা মশলা মশলা গন্ধ আসবে। একটু সময় নিয়ে কষানো লাগবে, যখন মশলার উপরে তেল উঠে যাবে তখন সামান্য একটু গরম পানি দিয়ে আমি মাছটা দিয়ে কষাবো। তারপরে মাছটা যখন কষানো হয়ে যাবে মাছটা উঠিয়ে তারপর আমি কচুটা দেবো। এটা একটু কষানোর জন্য আমার একটু সময় দিতে হবে। এই যে দেখেন আস্তে আস্তে মশলার উপরে তেলটা উঠে যাচ্ছে, এখন এটার মধ্যে মাছটা দিয়ে দেবো। একটু হালকা গরম পানি দিয়ে দেবো, এই যে তেলের ধোয়া মশলা পানিটা দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে কষাইতে হবে, তারপরে আমি আবার দিয়ে আসছি। মাছটা কষানো হয়ে গেছে, কষানো মাছটা উঠে রাখতে হবে, এতে তরকারি দেওয়ার পরে মাছটা নেমে যাবে। খুব সাবধানে মাছটা খেতে হবে, মাছটা অনেক নরম। এই কচুটা একটু ভাপা রাখছি, একটু কচু রিক্স নেওয়ার দরকার নেই। এই দেখেন এই কচুর কালারটা এরকমই আসে, বাটা মশলা দিলে আসলে কালারটা অনেক সুন্দর আসে। এইটাকে 10 মিনিটের মতো কষাইতে হবে, এটা যখন 10 মিনিট কষাবো তারপরে গরম পানি দিয়ে রান্নাটা শেষ করব। কচুটা কষানো হয়ে গেছে, কচুর ভিতরে একটু গরম পানি দেবো, কচু রান্না করতে গেলে গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি না দেওয়াই ভালো, কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। এই পানিটা গা মাখা হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা নামানোর আগে একটু যে জিরে বাটা, কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। কচু দিয়ে কোরাল মাছ রান্না শেষ, এটা এখন কমপ্লিট হয়ে গেছে।